নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা অথবা তিন লক্ষ আটষট্টি হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়ে থাকে তবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু নতুন একটি প্রকল্প চলে আসছে যে প্রকল্পটির নাম হলো আবাস প্লাস যোজনা এই যোজনার মাধ্যমে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদেরকে বাড়ি বানানোর জন্য দেওয়া হবে এবং যদি আপনাদের কাছে জব কার্ড থেকে থাকে তাহলে আরও অতিরিক্ত উনিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য দেওয়া হবে অর্থাৎ আবাস প্লাস যোজনার মাধ্যমে সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাবেন বাড়ি বানানোর জন্য এবার আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বহু পরিবার এমন রয়েছে ইতিমধ্যে কিন্তু যাদের ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে আবাস প্লাস যোজনার বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য তো এই সমস্ত পরিবারগুলিকে কবে আবাস প্লাস যোজনার ঘর দেওয়া হবে বা যাদের এখনও পর্যন্ত কোনো ছবি ওঠেনি তাদের কবে ছবি তোলা হবে এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা কীভাবে আবেদন করতে পারবেন কবে আবেদন করতে পারবেন এছাড়াও বর্তমানে কোন কোন ক্যাটাগরির মানুষদেরকে আবাস প্লাস যোজনার ঘর দেওয়া হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এবার পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চালু হচ্ছে আবাস প্লাস যোজনা দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা আর এই আবাস প্লাস যোজনার তরফ থেকে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা কারা কীভাবে পাবেন সেটা আমরা আজকের ভিডিওতে এক এক করে জেনে নেব দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে আবাস প্লাস যোজনাতে কত টাকা পাওয়া যাবে সেটা আমরা সর্বপ্রথম জেনে নেব বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতেই যাদের নাম থাকবে তাদেরকে মোট তিনটে কিস্তিতে টাকা দেওয়া হবে যেমন প্রথম কিস্তিতে আপনাদেরকে দেওয়া হবে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে আপনাদেরকে দেওয়া হবে ষাট হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা অর্থাৎ মোট কিন্তু আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা কীভাবে পাবেন দেখুন বলা হচ্ছে সেই সাথে যদি আপনার কাছে একটা জব কার্ড থেকে থাকে আপনি যদি জব কার্ডে কাজ করে থাকেন তাহলে আরও অতিরিক্ত আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং সেই সঙ্গে উনিশ হাজার টাকা মোট কিন্তু এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এবারে আমরা জেনে নেব এই প্রকল্পের জন্য আপনাদের কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করতে আপনাদের প্রয়োজন হবে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং পাসপোর্ট সাইজের চার কপি ছবি এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে ঘর পাওয়ার জন্য তো এবারে আমরা জেনে নেব এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আবেদনের পদ্ধতি বলা হয়েছে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না কারণ হলো দু হাজার সালে পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা ছিল তারা কিন্তু প্রায় সমস্ত পরিবারের ছবি তুলে নিয়ে গিয়েছিল আর এই সমস্ত পরিবারগুলিকেই কিন্তু আগে সরকারি ঘর দেওয়া হবে এবং যতদিন পর্যন্ত না এই সমস্ত প্রসেসিংগুলো শেষ হবে ততদিন পর্যন্ত নতুন করে কিন্তু আবেদন করা যাবে না অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে ঘর দেওয়া হবে তারপর কিন্তু নতুন করে আবেদনের সূচনা হবে অর্থাৎ আবেদনের কর্মসূচি চালু হবে তো যখনই আবেদনের প্রক্রিয়া চালু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু নতুন ছবি তোলা হবে কবে তোলা হবে সেটাও কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আর থেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা আবাস প্লাস যোজনার এই নূতন লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন দেখুন বলা হয়েছে যে আবাস প্লাস তালিকায় আপনার নাম আছে কি না সেটা চেক করার জন্য সরাসরি আপনাকে আবাস প্লাস যোজনার ওয়েবসাইটে আসতে হবে আর এখানেই ক্লিক করে পঞ্চায়েত ভিত্তিক যে নামের লিস্ট সেটা আপনাকে চেক করে নিতে হবে আর এটাও যদি আপনারা জানতে চান ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর উপরেও একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো তারই সাথে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা বর্তমানে কোন কোন ক্যাটাগরির পরিবাররা এই আবাস প্লাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তো আপনাদেরকে জানিয়ে দিই যারা বিপিএল ক্যাটাগরি পরিবাররা রয়েছেন সেই সমস্ত বিপিএল ক্যাটাগরি পরিবারকে কিন্তু আবাস প্লাস যোজনার ঘর দেওয়া হচ্ছে এবং আবাস প্লাস যোজনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার ঘর পরবর্তীতে দেওয়া হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার কেমন লেগেছে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ